আমাদের এলাকায় এমন একটা প্রথা রয়েছে যাতে নির্দিষ্ট পরিমাণ জমির উপর কিছু টাকা ধার দেওয়া হয় এবং বছর শেষে এক বা দুই মন ধান দিতে হবে এমন শর্ত দেওয়া হয়। এটা সুদ হিসাবে গণ্য হবে কিনা? যদি ফরজ নামাজ কাজা হয়ে যায়, বিশেষ করে ফজর ও এশা, তখন একাকী নামাজ আদায় করার সময় তেলাওয়াত করা লাগবে কিনা উচ্চ স্বরে, নাকি মনে মনে পড়লেই হবে? নামাজ বেহেস্তের চাবি, এই কথা সঠিক কিনা? আমার আয় রুজির প্রচুর কম, আমার পরিবারের চাহিদা ভালোভাবে মিটাতে পারি না, পরিবারের সদস্যরা আমার উপর অসন্তুষ্ট, তারা আমাদের হারাম ইনকাম করার জন্য বাধ্য করে, এমন অবস্থা আমার করণীয়? কেউ যদি বেদাতকে সুন্নত মনে করে বা বলে, তার কি ইমান থাকবে? মেয়েদের সাদা স্রাব হলে নামাজ পড়তে পারবে কিনা? আমাদের এলাকায় এমন একটা প্রথা রয়েছে যাতে নির্দিষ্ট পরিমাণ জমির উপর কিছু টাকা ধার দেওয়া হয় এবং বছর শেষে এক বা দুই মন ধান দিতে হবে এমন শর্ত দেওয়া হয়। এটা সুদ হিসাবে গণ্য হবে কিনা? অবশ্যই সুদ হিসাবে গণ্য হবে। আমার জমি আমি ওনাকে দিলাম, দিয়ে টাকা নিলাম, জমিটা যেহেতু ওনাকে দিয়ে আমি টাকা নিলাম, অথবা আমার জমি আমারই আছে, ওনার কাছে বন্ধক রেখে টাকা নিলাম, বিনিময়ে আমি বছরে বছরে মাসে মাসে ওনাকে দান দিলাম ওই টাকা শোধ হওয়ার আগ পর্যন্ত। কুল্লকদিন জাররানা ফান ফাহুয়া রিবান, যে লোন দিয়ে তার বিপরীতে আপনার বেনিফিট আদায় করা হয়, এটাই কি রিবা? যার কারণে আপনার এটা সুদ হিসাবে গণ্য হবে যে আপনি জমি, নির্দিষ্ট পরিমাণ জমি আপনি জমির বিনিময়ে জমি বন্ধক রেখে ধার দিলেন, আর বিনিময়ে জমির ফসল নিচ্ছেন, সেটা আরেক জিনিস, সেটাও না। আপনি ডাইরেক্ট ফসল হোক বা না হোক, বুঝি না, তোমার জমি তুমি খাও, আমি বুঝলাম না, কাগজ আমার কাছে জমা দিলা, হাওলাত নিলা, আমাকে মাসে মাসে বা বছরে ধান দিলে, এটা জায়েজ নাই। যদি ফরজ নামাজ কাজা হয়ে যায়, বিশেষ করে ফজর ও এশা, তখন একাকী নামাজ আদায় করার সময় তেলাওয়াত করা লাগবে কিনা উচ্চ স্বরে, নাকি মনে মনে পড়লেই হবে? খুব সুন্দর প্রশ্ন। নামাজ কাজা হয়েছে এশা বা ফজর, এগুলোতে উচ্চস্বরে কেরাত পড়ে ইমাম সাহেব না আসতে উচ্চস্বরে? এখন কাজা হয়ে গেছে, এখন আপনি সেটা সকাল 7টা 8টায় যখন একা একা পড়তেছেন, তখন আপনি কি উচ্চস্বরে পড়বেন না আস্তে আস্তে পড়বেন? আস্তে আস্তে মনে মনে আপনি পড়বেন। জামাতের সাথে যখন আদায় হবে, ধরেন মাগরিবের কাজা হয়ে গেছে, রাত্রে আপনি এশার পরে সেটা কাজা করতেছেন, তখন ইমাম সাহেব উচ্চস্বরে পড়বেন। একাকী যখন পড়বেন, তখন রাতের নামাজগুলো পড়লে উচ্চস্বরেও পড়তে পারেন, আস্তে আস্তেও পড়তে পারেন, দিনেগুলো পড়লে উচ্চস্বরে পড়বেন না, আস্তে আস্তে পড়বেন। তবে যেই নামাজ কাজা হয়েছে ওইটা উচ্চস্বরের নামাজ, সেজন্য আমি দিন হোক আর রাত হোক উচ্চস্বরেই পড়তে হবে এমন কোনো কথা বাধ্যবাধকতা নেই, বরং সেটা করবেন না। দিনের নামাজ কি হবে? আস্তে আস্তে এবং নীরবে হবে। নামাজ বেহেস্তের চাবি, এই কথা সঠিক কিনা? নামাজ বেহেস্তের চাবি, এ বিষয়ে তিরমিজিতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস রয়েছে, আস-সালাতু মাফতাহুল জান্নাতি আস-সালাহ আও কামা ওয়ারাদা ফিল হাদিস, জান্নাতের চাবি হলো সালাত। এখন আপনি বলবেন, তাহলে শুধু নামাজ পড়লেই তো চাবি হয়ে গেল, আর তো কিছুর দরকার নাই? চাবিতে অনেকগুলো ঘাট থাকে না? চাবিতে ঘাট থাকে না? তাহলে এখন চাবি একটা হইলো কিন্তু ঘাট দুটা ভাঙা, ওইটা দিয়ে ঢোকা যাবে? নামাজটা পড়ছেন, মানুষে আইল ঠেলেন, জমি ঠেলেন, রোজাটা ঠিকমতো রাখেন না, জাকাতটা ঠিকমতো দেন না, গালিগালাজ করেন, অন্য অন্য হারাম কাজ করেন, তাহলে আপনার চাবি আছে কিন্তু চাবির দাঁত ভাঙা। এ ভাঙা দাঁত আলা চাবি নিয়ে ঢোকা যাবে? এই জন্য পূর্ণাঙ্গ চাবি পেতে হলে পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে হবে ইনশাআল্লাহ। আমার আয় রুজির প্রচুর কম, আমার পরিবারের চাহিদা ভালোভাবে মিটাতে পারি না, পরিবারের সদস্যরা আমার উপর অসন্তুষ্ট, তারা আমাদের হারাম ইনকাম করার জন্য বাধ্য করে, এমন অবস্থা আমার করণীয় কি? এমন অবস্থা করণীয় হলো পরিবারকে আগে বুঝাবেন যে দুনিয়াটাকে আমরা চিরকাল থাকার জায়গা না, আল্লাহর কাছে যেতে হবে। যদি আল্লাহর কাছে যাওয়াই লাগে, তাহলে এখান থেকে হারাম খেয়ে যাওয়া যাবে না। প্রয়োজনে একটু কম খাইতে হবে, কম ভালো থাকতে হবে, সবার সাথে কম্পিটিশন করা যাবে না, অন্য ছেলে অনেক কিছু করে ফেলা করুক, আমরা হারামে যাব না। হারামে আরাম হারাম নাই, আর হালালে বরকত আছে, এটা পরিবারকে বুঝাইতে হবে। যদি পরিবার বুঝে আলহামদুলিল্লাহ, যদি না বুঝে বলে আমার কবরে তোমরা যাবে না, আমার আখিরাতে তোমার জব দিয়ে করা লাগবে না, আমি হারাম উপার্জন করতে পারবো না, মাও যদি বলে, স্ত্রীও যদি বলে, সবাইও যদি বলে, তাদেরকে বুঝে আনতে হবে। বুঝে আসলে ভালো, না আসলে বলতে হবে আমি হারাম উপার্জন করতে পারবো না, তোমাদের যা খুশি করো, শক্ত থাকতে হবে। কেউ যদি বেদাতকে সুন্নত মনে করে বা বলে, তার কি ইমান থাকবে? বেদাতকে সুন্নত বললেই বেঈমান হয়ে যাবে না, এত সহজ ক্যালকুলেশন করা যাবে না। একটা আমলকে একজন বেদাত বলছে, আরেকজন বলছে না, এটা আপনি বলছেন বেদাত, আমি বলছি না বা দাঁত, এটা দাঁত আছে, কেউ দাঁত পাইছে কেউ দাঁত পায় নাই, অর্থাৎ কেউ সুন্নত মনে করতেছে কেউ বেদাত পাইছে, এটা নিয়ে ইস্তিহাদ বা বুঝের মত পার্থক্য হতে পারে, এর কারণে কেউ কাফের বা মুসলমান হবে না। বেদাত জঘন্য খারাপ জিনিস, কিন্তু এই খারাপ জিনিস কোনটা, এটা বেদাত কিনা আদৌ, এটা নিয়ে সংজ্ঞানে ওলামাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, অনেক বড় বড় ইমামদের মধ্যে মত পার্থক্য আছে, একই কথাকে একজন ইমাম বলছেন বেদাত, আরেকজন বলছেন এটা বেদাত না, অতএব এটা নিয়ে মারামারি করবেন না। মেয়েদের সাদা স্রাব হলে নামাজ পড়তে পারবে কিনা? মেয়েদের যদি সাদা স্রাব হয়, তাহলে সেক্ষেত্রে
পেশাবের পর যেরকম উজু করতে হয় সাদা স্রাব বের হলে উজু করতে হবে। তার মাসিকের বাইরে অতিরিক্ত সময় অসুস্থতার সময় সাদা স্রাব যেতে থাকে, তাহলে তিনি প্রতি ওয়াক্ত নিয়মিত যদি যেতে থাকে প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করে কি করবেন, নামাজ পড়ে নেবেন, তাতে তার নামাজ হয়ে যাবে। আর সাদা স্রাব বের হলে ওই যে উজু ভঙ্গার মতো উজু ভঙ্গ, এর কারণে গোসল ফরজ হবে না।